সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শ্রেণী নবম দশম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় নবম। আমরা জানি জাবেদা থেকে আমরা প্রথমে হিসাবগুলো খতিয়ানে স্থানান্তর করি, তারপর খতিয়ানের উদ্দীপ্তগুলোকে আমরা কি করি, রিয়ামিলে নিয়ে যাই। কারণ গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রিয়ামিলের প্রয়োজনীয়তা আবশ্যক। তাই আজকে আমাদের পাঠ হচ্ছে রিয়ামিল তিন। এর আগেও আমি পর্ব এক দুই করেছি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা এক, উত্তরণের পরিমাণ নির্ণয় করতে পারবে, দুই, হিসেবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারবে, তিন, মুনাফাজাতীয় আয় ও মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে পারবে। শ্রেণীর কাজ। মিসেস সুহানা একজন ব্যবসায়ী 2017 সালের 31 ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্দীপ্তগুলো নিচে দেয়া হলো। মূলধন 90,000 টাকা, ক্রয় 80,000 টাকা, বিক্রয় 1,20,000 টাকা, মজুত পণ্য 31/12/2017 30,000 টাকা, আয়কর 1,000 টাকা, পদেয় হিসাব 20,000 টাকা, বন্ধক ঋণ 15,000 টাকা, বকেয়া মনিহারি 1,000 টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা, 10% সঞ্চয়পত্র 60,000 টাকা, সঞ্চয়পত্রের সুদ 3,000 টাকা, মজুত পণ্য 1/17 25,000 টাকা, জীবন বিমা প্রিমিয়াম 3,500 টাকা, কুরিন 8,000 টাকা, কুরিন সঞ্চিতি 3,000 টাকা, সমাপনী হাতে নগদ 12,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, রপ্তানি শুল্ক 2,000 টাকা, শিক্ষানবিশ সালামি 10,000 টাকা, প্রাপ্য সুদ 1,200 টাকা, আর উপবরা হচ্ছে 1,500 টাকা। তাহলে এখানে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। ক, উপরোক্ত তথ্যের আলোকে উত্তরণের পরিমাণ নির্ণয় করো। খ, উপযুক্ত তথ্যের দ্বারা রিয়ামিল প্রস্তুত করো। গ, মুনাফাজাতীয় আয় ও মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমে কতে উত্তরণের পরিমাণ শুধু নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এখানে উত্তরণগুলো খুঁজে বের করব। আমরা পরবর্তী স্লাইডে দেখি। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্নটা এখানে পাশে দিয়েছি। তাহলে দেখো, উত্তরণের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের উত্তরণের পরিমাণগুলো বের করতে হবে। এখানে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি একটা আয়কর আছে 1,000 টাকা, এটা মালিকের ব্যক্তিগত খরচ বা ইনকাম ট্যাক্স। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা জীবন বিমা প্রিমিয়াম 3,500 টাকা, এর জন্য ওটা বসিয়ে দিয়ে আমরা যোগ করলে মোট উত্তরণের পরিমাণ পেয়ে যাব। দেখো, ক, উত্তরণের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা, আয়কর 1,000 টাকা, জীবন বিমা প্রিমিয়াম 3,500 টাকা। তাহলে মোট হলো কত? 4,500 টাকা আমাদের মোট উত্তরণের পরিমাণ নির্ণয় হয়ে গেল। খ নম্বরে বলেছে রিয়ামিল প্রস্তুত করো। মিসেস সোহানায়ের রিয়ামিল 31 ডিসেম্বর 2017। ক্রমিক নং, হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। 1, মূলধন। আমরা জানি মূলধন হচ্ছে একটা দায়, সেজন্য মূলধন ক্রেডিট। তারপর 2, ক্রয় একটা খরচ, সেজন্য এটা ডেবিট। তারপর বিক্রয় ক্রেডিট, এটা আয়, 1,20,000 টাকা ক্রেডিট। আয়কর, মালিকের ব্যক্তিগত খরচ, ইনকাম ট্যাক্স, এটা খরচ তাই এটা ডেবিট 1,000 টাকা। প্রদেয় হিসাব, এটা ক্রেডিট, এটা দায়। বন্ধক ঋণ দায়, 15,000 টাকা ক্রেডিট। বকেয়া মনিহারি ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, এটা সম্পত্তি। 10% সঞ্চয়পত্র, এটা এক ধরনের বিনিয়োগ। সম্পদ ডেবিট 60,000 টাকা। সঞ্চয়পত্রের সুদ ক্রেডিট, এটা একটা আয়। তারপর দেখো 11, মজুত পণ্য 1/17 ডেবিট 25,000 টাকা, এটা একটা সম্পদ। 12, জীবন বিমা প্রিমিয়াম 3,500 টাকা, এটা একটা খরচ, এটা মালিকের ব্যক্তিগত খরচ, এটা ডেবিট। কুরিন ডেবিট 8,000 টাকা, কুরিন সঞ্চিতি ক্রেডিট 3,000 টাকা। 15, সমাপনী হাতে নগদ, এটা একটা সম্পদ, ডেবিট
12,000 টাকা, আসবাবপত্র সম্পদ দেবীর দিকে 40,000 টাকা, রপ্তানি শুল্ক 2,000 টাকা, এটা একটা খরচ। শিক্ষানবিস সালামী ক্রেডিট দিকে, এটা একটা আয়। প্রাপ্য সুদ 1,200 টাকা ডেবিট, উপভাড়া এটাও একটা আয়, ক্রেডিট 1,500 টাকা। তারপর দেখলাম ডেবিট দিকে যোগ করলে আমাদের 2,82,700 টাকা হয়, কিন্তু ক্রেডিট দিকে সমপরিমাণ টাকা হয় না, সেজন্য আমরা ক্রেডিট দিকে হিসাব করে ডেবিট দিক থেকে ক্রেডিট দিকটা বাদ দিয়ে দেখলাম 19,200 টাকা কম আছে, আর সেটাকে আমরা অনুচ্ছেদ হিসাব বলি। অর্থাৎ যেদিকে কম সেদিকে আমাদের অনুচ্ছেদ হিসেবে টাকাটা বসিয়ে দিতে হবে। তাহলে আমরা দেখলাম ডেবিট দিকে 2,82,700 টাকা আছে, কিন্তু ক্রেডিট দিকে 19,200 টাকা কম আছে, সেজন্য আমরা অনুচ্ছেদ হিসেব দিয়ে ক্রেডিট পাশে লিখে দিলাম এবং উভয় পাশের যোগফল মিলিয়ে দিলাম 2,82,700 টাকা। তারপর দেখো গ নম্বর, মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা টাকা, প্রথমে আমরা মুনাফা জাতীয় আয়টা করলাম। মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমরা জানি যে সমস্ত আয় নিয়মিত হয়, বারবার হয়, সেগুলোকে আমরা মুনাফা জাতীয় আয় বলি। যেমন বিক্রয় 1,20,000 টাকা, সঞ্চয়পত্রের সুদ 3,000 টাকা, শিক্ষানবিস সালামী 10,000 টাকা, উপভাড়া 1,500 টাকা। তারপর সেগুলো সবগুলো যোগ করলাম, টোটাল হলো আমাদের 1,34,500 টাকা। অর্থাৎ গ নম্বরের প্রথম অংশ মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ আমরা নির্ণয় করলাম 1,34,500 টাকা। এরপর গয়ের বাকি অংশ মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করছে। প্রথমে আমরা মজুদ পণ্য লিখলাম 25,000 টাকা প্রশ্ন থেকে দেখে, এর সাথে ক্রয় 80,000 টাকা যোগ করলাম। যোগ করলে আমাদের হচ্ছে 1,05,000 টাকা। তারপর সেখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা বাদ দিলাম, বাদ দেওয়ার পর আমরা পাচ্ছি 75,000 টাকা। তারপর কুরিন লিখলাম 8,000 টাকা, কুরিন থেকে আমরা বাদ কুরিন সঞ্চিতে বাদ দিলাম, বাদ দিলে পাচ্ছি 5,000 টাকা। আর রপ্তানি শুল্ক আসবে, এটাও একটা মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ নিয়মিত খরচ, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে কি, যে সকল ব্যয় নিয়মিত হয়, প্রতিদিন হয়, সেগুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলি। তারপর যোগ করলাম 75,000, 5,000, 2,000, টোটাল 82,000 টাকা। অর্থাৎ আমরা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণও পেয়ে গেলাম 82,000 টাকা। এবার তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, অন্নি ট্রেডার্সের 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্দিত্তগুলো নিম্নরূপ। প্রারম্ভিক মোট পণ্য 20,000 টাকা, ক্রয় 80,000 টাকা, বিক্রয় 1,20,000 টাকা, প্রারম্ভিক ব্যাংক জমা 3,000 টাকা, দেনাদার 15,000 টাকা, মূলধন 1,30,000 টাকা, সমাপনী ব্যাংক জমা 4,000 টাকা, আসবাবপত্র 24,000 টাকা, মজুরি 3,000 টাকা, ক্রয় খতিয়ানের জের 1,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 5,000 টাকা, 5% ঋণ 2,80,000 টাকা, কমিশন প্রদান 6,000 টাকা, ভাড়া 20,000 টাকা, নগদ তহবিল 3,000 টাকা, সমন্বিত ক্রয় 27,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা। উক্ত খতিয়ানের উদ্দিত্তগুলো দিয়ে অন্নি ট্রেডার্সের রেয়ামিল প্রস্তুত করো। ধন্যবাদ সকলকে।